আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। ভাই লবিতে তো দেখতে পারতেছো, গেমে ঢুকতে না ঢুকতে কিন্তু দেখি গাইস ভিভেজ গেমিং আসিফদের স্কোয়াড পড়ছে, পাশাপাশি সিজন 2 এর প্লেয়ারও পড়ছে। আর গাইস বিশ্বাস করো আজকের ম্যাচটা কিন্তু একটু বেশি ইউনিক, কারণ শুধু গেমিং আসিফদের স্কোয়াড না, সাথে কিন্তু গাইস সিজন 2 জিদান ভাইদের স্কোয়াডও পড়ছে। আর এই যে দেখুন ম্যাচে নামতে না নামতে প্রথমেই কিন্তু গাইস সিজন 2 এর জিদান ভাই আমার সামনে, তো প্রথমে কিন্তু গাইস তারে টাচ করে খাইয়ে দিলাম, বাট কিলটা আমি পেয়ে গেছি, আমার টিমমেটের কাছে চলে গেছে। তো কিচ্ছু করার নাই গাইস, টিমমেট থাকলে কিন্তু গাইস কিল টিল চুরি হবেই। আর গাইস এখানে কিন্তু ভাই টিকটকার স্কোয়াডও পড়ছে, যারা কিন্তু গাইস আমরা মাইরা 2-3 বার ভাই প্রচুর পরিমাণে ইমোট দেখার ভাব নেয়, লাস্টে কিন্তু গাইস ওদের ভাবটা একদম বের করে দেই। তো অবশ্যই ভিডিও স্কিপ না করে দেখো। আর 2-2টা সাক গাইস সিজন 2 সিজন 1 থাকা সত্ত্বেও ওই ম্যাচটা ভাই কীভাবে আমরা ভুয়া করলাম তো দেখতে থাকো। এখানে কিন্তু নূরে আলম নামে কে জানি গাইস আমাদের গেমিং আসিফ ভাইরা মাইরা দেয়, দেন আমি কিন্তু আমার টিমমেটটা বাঁচাইতে যাই। তারপরে দেখি গাইস ওই যে এইটাই ছিল গাইস নূরে আলম ওই প্লেয়ারটা। তো চলো গাইস, তার মানে এখানে গেমিং আসিফদের স্কোয়াডও নামছে, এই যে গাইস নূর আলম ওই প্লেয়ারে কিন্তু আমি মারলাম, যে ভাই আমাদের গেমিং আসিফ ভাইরা মারছিল। তো মারার সাথে সাথে কিন্তু গাইস খুঁজতেছি আশেপাশে আসিফ ভাইদের স্কোয়াড মেটরা আছে কিনা বা অন্যান্য প্লেয়াররা আছে কিনা, কারণ দেখো গাইস এখানে আমিও নামছি, পাশাপাশি গেমিং আসিফ বিবেচ তারাও নামছে, পাশাপাশি কিন্তু সিজন 2 এর জিদান ভাই তারাও নামছে, মানে সব ভালো ভালো হাই লেভেলের প্লেয়াররা কিন্তু এখানে নামছিল। দেন এই যে মাত্র কিন্তু আমিও গাইস একটা কোটিন লেভেলের ভরা খাই গেলাম। আশাল্লাহ টিকটকার স্কোয়াডটা গাইস এটাই ছিল, ওদের কিন্তু টিকটকার আইডিও আছে মোটামুটি ভালোই। তো চলো গাইস এখানে কিন্তু মাইর আমার ইমোট টিমোট দিল, কারণ ভিডিও বানাইতে হবে। তো আমাদের টিমমেটটা কিন্তু গাইস কম না, পুরা দুরা কিন্তু ভরা দিয়ে দিছে। আর যে রিয়া 69 এটাই কিন্তু গাইস টিকটকার, তো চলো গাইস সার দিলে হয়তো বা টিকটক আইডি পাওয়া যাবা। তো এখানে কিন্তু অলরেডি আমার টিমমেটটা পুরা দুরা কিল করতেছে, আর আমি কিন্তু ময়রা ভূত হয়ে রয়েছি, তো আমার টিমমেট কিন্তু গাইস সাথে সাথে আমার রিভাইভটা করে দেয়। আর এইখানে কিন্তু গাইস আমি আরেকবার নাইমা মারাও গাইছি, দেন কিন্তু গাইস তারপর আরেকবার রিভাইভ পাওয়া সোজা কিন্তু গাইস কুচি নকে রেখে দিকে নামি, নাইমা টুকটাক লুটপাট করি। আর এখানে আমার হাতে ছিল M249 আর হচ্ছে গাইস AWM। তো গাইস দেখতে পাচ্ছো প্রথমে গাইস ডবল AWM মনে করে M24 দিয়ে মারছিলাম শট, তারপরে বুঝলাম যে গাইস একটা মাত্র 24 না কত ডেমেজ খেলো। দেন ভাই খেয়াল করে তাকাই দেখি, হ্যাঁ ভাই M24 দিয়ে আমি AWM মনে করে মারতেছি, দেন কিন্তু এই প্লেয়ারটা এখানে ভরা দিয়ে দিই। আর ভাই দেখো জোনের ভিতরে ভয়ে ফাইট নিতেছি, আর এই জোনের ভিতরে ফাইট নিয়ে একদম উচিত না গাইস, সেটা তোমাদের সবসময় বলি। আর এটার মেন কারণ হচ্ছে গাইস তোমরা থার্ড পার্টি শিকার হইতে পারো, তার ভিতরে দেখা যায় জোনে তো ভাই মোটামুটি ভালো ড্যামেজ কাটে, তো তোমরা ভাই জোনে ঢুকতে পারবে না, দেন গাইস তোমাদের ভালো লুট গুলো চলে যাবে। তো যাক গাইস দেখো 2টা কিল করছি ভাই, এতক্ষণ লাগে এখন পর্যন্ত কোনো কিল পাইনি, এটা কি মানা যায় বলো? যেখানে নামার সাথে সাথে 10-12টা কিল আমার খাতায় যোগ হয়ে যায়। আর এখানে আমাদের হাসি ভাই কিন্তু উড়া দুরা কিল করতেছে গাইস। চলো এখানে কিন্তু একটা প্লেয়ারে মারলাম, সাইবার কি জানি নাম, তো চলো গাইস সাইবার গড ভাই। তো এখানে কিন্তু মোটামুটি 3টা কিল ডান হয়ে গেল, আর প্লেয়ার কি আসে তো নাই গাইস। আমি চলো তাড়াতাড়ি করে গাইস আমি আমার টিমমেটের সাথে ঘুরতেছি, আর টিমমেট হচ্ছে আমাদের জোন পোশাক, আর জোন পোশাক ভাইয়ের সাথে গাইস ঘুরে ঘুরে আসে কিল করবো। তো দেখি কই নিয়ে যায়, আর আমি নেমে গেলাম গাইস এখানে আমাদের অটো টটো ভাইরে মারতে হবে। চলো টোটো ভাই আমার কিল্লা না মাইরা দেয়, কই ভাই কইতে না কইতে কিল্লাটা দিছে বত্তা বানায়া। চলো ভাই এটার লাগে ভাই টিমমেট গুলোকে ঘুরে একদমই ঠিক না, ঘুরলে ভাই কিল পাওয়া যায় না। আরে ভাই আমার টিমমেট কিল চোর ভাই, প্রথমে ভাই ওই যে জিদান ভাইয়ের কিল্লা মেরা দিছে, এখন আবার এই টিমমেটের কিল মেরা দিছে, ওরে চোরের চোর। চলো গাইস 4 কিল কিন্তু হয়ে গেছে ভাই, আসলে কিল্লা ফেক না গাইস, মজা করি, টিমমেটের সাথে থাকবে একসাথে খেলবে এটাই অনেক। কিল কি গাইস কিল লাস্ট পর্যন্ত বাঁচলে এমনিতে কিল হয়ে যায়। চলো চলো, আর ভাই আসলে তোমরাও কিন্তু কিলের জন্য খেলবা না, যারা পুষ দাও কম বেশি জানোই, একসাথে থেকে খেলবা দেখবো মরলে হয়েছে। যেমন গাইস একসাথে আসলাম মূর্তির সাথে যদি কিন্তু টিমমেট আমার রিভাইভ দিয়ে দিল, বাট এখন যদি কিলের জন্য আমি আলাদা আলাদা খেলতাম তাহলে ময়রা গাইস ভূত হয়ে দেখতাম, এখানে হিলও পেতাম না রিভাইভ পেতাম না, পাশাপাশি লুটগুলো হারাইতাম তাই না। তো এইটাই আর কি, প্লেয়ার কই ছাদেরটা মরছে। চলো গাইস 5 কিল কিন্তু আমার পায়ে গেছি, আর প্লেয়ার কিন্তু সব ভাই ভালো ভালো প্লেয়ার, হার্ড লবি তো ভালো করে খেলতে হবে, ম্যাচটা কিন্তু ভুইয়া করতেই হবে। আর ইনশাল্লাহ গাইস আমাদের প্রথম চ্যানেল ঠিক হলে কিন্তু গাইস আবার ওইটাতে রেগুলার ভিডিও পাবা, আর এখন থেকে কিন্তু আপাতত ভাই প্রথম চ্যানেলটা ঠিক না হওয়া পর্যন্ত এই চ্যানেলে কিন্তু গাইস রেগুলার ভিডিও পাবা 6টার মধ্যে 6টা থেকে 7টার মধ্যে আর কি। মাঝে মাঝে দেখা যায় গাইস একটু সময় লেট হয়ে যায়, অন্যায় পাশাপাশি অনেক কাজ করি তো তো মিলা জিলা। আর তোমাদের বলছি গাইস পিসি বিল করতেছি, দেখি গাইস 2-4 দিনের ভিতরে হয়ে যাবে, তারপরে ইনশাল্লাহ ভাই ভালো গেম প্লে তোমাদের দেওয়ার ট্রাই করব, আর আমি ইনশাল্লাহ নিজে থাকব, আমি আবির দুজনে একসাথে লাইভ করার চেষ্টা করব, আশা করি তোমাদের ভালো লাগবে একসাথে। পাশাপাশি গাইস শুধু ফ্রি ফায়ার না, চিন্তা করছি গাইস পার্সোনালি অন্যান্য যে হাই লেভেলের ভালো ভালো গেম আছে ওইগুলো খেলা গাইস তোমাদের এন্টারটেনমেন্ট করার ট্রাই করব। তো চলো গাইস 6 কিল করলাম ভাই, মরতেই আসি, শান্তি নাই শালা, AWM চালাই দিয়েছি একটু তো শান্তিতে চালাইতে দাও, উই যে আবার পিস দেয় ভাই মনস্টার ট্রাক দিতেছি, তাড়াতাড়ি বাঁচাও ভাই, ট্রিটমেন্ট ফার্স্ট, ও পিও পিও পি ব্রো। চলো 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 গাইস তাড়াতাড়ি আগে কাবারে যাই, যাই কিন্তু আগে ভাই উড়া দুরা মেডি মুড়ি মারে টিমমেটটার মনে করো কি যে কমো ভাই, হিল দেয় তো দেয় না, লড়ে তো চড়ে না, প্লেয়ার কো এদিকে আসে,
ওই যে মনস্টার ট্রাক দেখা যেতেছে, পুচ্ছা পুচ্ছি করতেছে, এ আমার টিমমেটের মতো মহিলা ক্যারেক্টার লই দে ভাই। না না মহিলা না, পোলা, আমার টিমমেট কি বাবা ছিল নাকি? মাইয়ার মতো চুল দেখলাম বড় বড়, এরে ল্যান্ডমাইন লাগাইছে রে শালার পুত, কি খারাপ। ইনিমিরা ভাই মনে করার ভালো হইলো না, জায়গায় জায়গায় ল্যান্ড মেনটেনমেন্ট বহাই থুয়া যায় কিল করার লিগা, বাট এখন তো ভাই ল্যান্ড মেনটে ড্যামেজই দেয় না, উদ্দায় বহাই লিলস। চলো এই দিক দা ভাই, আমার এই প্রবলেমের সামনে তুমি মেশিন দান দিয়া, তুমি মনে করো গাড়ি চালাইতেছো, এইসব মেশিন চলবো না। আর গাইজ দেখতে দেখতে কিন্তু আমার 8টা কিল হয়ে গেল, আর মোটামুটি কিন্তু ভাই কিল হয়ে গেছে। আশা করি এরকম ভালো রবিতে 8 কিল 10 কিল অনেক কিছু, তো আপাতত একটু ভালো একটা কাভারে যাই, যাতে ভাই জোন কাভারটা ধরতে পারি। ইস রে, টাটার উপর উঠতে পারলে গাই স্নাইপিং মারতাম। চলো এদিকে কি ভাই লুট আর লুট রে, সেরে কারা জানি ফাইট করছে প্রথমে, এদিকে মানে উড়া দুরা ফাইট হয়েছিল গাইস, বাট মিস করা ফেলাইছি। এদিকে ফাইট করলে হয়তো ভাই এতক্ষণ আমার 10 থেকে 15টা কিল হয়ে যেত। চলো গাইস, আর কিললে কোনো ফেক নাই, লাস্ট পর্যন্ত ম্যাচটা বুয়ে। ওই যে হাসিফ মিয়ার এখনও বাইচা আছে গাইস, তার মানে লাস্টে কিন্তু ভাই হাড্ডা হাড্ডি একটা ফাইট হবে, যেহেতু হাসিফ ভাইদের স্কোয়াড বাইচা আছে, আমাদের জিদান ভাইদের স্কোয়াড বাইচা আছে, পাশাপাশি গাইস টিকটকার মেয়েদের স্কোয়াড বাইচা আছে, তো খেলা হবে করা লেভেলের। আর লাস্টে দেখো ভাই টিকটকারগুলোর কী মাইটটা না দেই, আমার লোল দিছে ভাই, আমার ইমোট দিছে, টিকটকে ভিডিও আপলোড দিব ওগরে অবস্থা, আজকে টাইট করে দিব। দাঁড়াও এই যে প্যারাশুটে নামতেই আছে, নামতেই আছে, দাঁড়াও গাইস এদিক দিয়ে যে মারবো, পিক ফায়ার দিতে তো লাগে ভয়, ওরা মারার পরে যদি পিচ দেখে মাইরা দেয়। চলো ডাউন ওপি ভাই, কনফার্ম হয় হেডশট মারার পরে কনফার্ম হয় না, কী একটা অবস্থা, খালি কি গ্লিচ আমার লগেই চলে। এই যে ভাইয়া উকং বাবা, আহারে গাইস লেট করে ফেলাইলাম, ও মইরা গেছে গাইস, মনে করো শেষ, ওরে তো আমি যাইতে দিই মনে সিরে। আবার কেরা মারলি কিরে ভাই, তুই মারলি গেলি গা, থার্ড পার্টি করার চিন্তা ভাবনায় আসিলি না, এই প্লেয়ারটার আমি ইজি মাইরা দিছিলাম মাঝখানে, আমার কিলটা আতাই, ওহো কী লেভেলের ক্যাম্পার ভাই, গেল আমার লুটটি ভাই, প্লিজ বাঁচাও আমাকে জোনপুর সার ভাই, ভাই ফার্স্ট বাঁচাও ভাই, জোনপুর সার ভাইও তো মনে করো ফাইট লুইতে আসেনি না। চলো গাইজ জোনপুর সার ভাই কিন্তু এদিক দিয়ে আমাদের আছে। আচ্ছা গাইজ যাইতেছো হয়তো ভাই, এখনই ভাই আমার বাঁচাই দিবে, চলো ভাই বাঁচাই দাও, ওপি ওপি গাইজ, ভাইয়ের জন্য ওপি হয়ে যাক, দেখা যাক গাইজ কি হয়। আর ভাই চলো নামছি কিন্তু, আর এইদিকে কিন্তু এই যে দেখো গাইজ রিয়াজ 69 মাত্র কিন্তু নাম উঠছে, আমাদের জোনপুর সার মাইরে দিছে শালা, দাঁড়া তোরে তো খাইছি, তোর টিকটকে আমি বিপ্লব ভিডিও আপলোড দিয়েছি, দাঁড়া তুই আমার টিমমেট পাইরা আমারে মাইরা ইমোট দিয়ে তুই ভিডিও আপলোড দিবি, তোমার কুল যা তোর কই 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 এনিমি কই ভাই, তাত্রি কম মাথার উপর নষ্ট হয়ে গেছে, এই ল একটা, এই ল গাইজ রিয়াজ 69 শেষ শেষ শেষ, টিকটক আর স্কোয়াড শেষ, স্কোয়াড আছে মানে সিঙ্গেল ডারা মারছি আর কি, এই ল স্কোয়াড নাকি আকাশ গেমিং এর মাইরা দিছি গাইজ, এদিক দিয়ে লাস্ট প্লেয়ার নাকি ওদের, চলো গাইজ এদিক দিয়ে উড়া দৌড়া ফাইট চলতেছে, কে কারা মারতেছে বুঝতেছি না, গেমিং হাসিফ রে কি বাইজ আছে গাইজ, আর সেই জিদান পোলারা ভাই প্রথমে মারলাম, তারপর তার কোনো খোঁজ খবরই দেখলাম না, নামও খেয়াল করিনি আমি, দেখি বাইচা আছে না না মিরা গেছে, প্লেয়ারই তো আছে গাইজ, আর কটা 6টা প্লেয়ার আছে ভাই এখনও, আমরা মাত্র 2v6 সিচুয়েশনে পড়ে গেলাম। এই লো শেষ চান্দু মরো, তুমি এই প্রবলেম থেকে কই রক্ষা পাইবা কো, এই লো শেষ, লও লও মরো মরো, ও যে টিমমেট নামতেছে রে প্লেয়ার নামতেছে ভাই, নাই ভাই ভাই আবল তাবল ফায়ার দেওয়া শুরু করছে ভাই, মর চলো ভাই আকাশ গেমিং পটলা মানিক, নাইম ভাই এদিকে যাতা মারি শুরু করছে ভাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম গা ভাই, এমনি কেউ যাতে আকাশ ভাই ভয় দেয় দিয়েছিলাম ইয়া। চলো গাইস এদিকে কিন্তু লোয়া লুইছি এ ডব্লিউএম, এখন কিন্তু খেলা হবে চুমুল চামুল, আর এ ডব্লিউএম তো আগেই লুইছি ভাই, বাট প্লেয়ার কই, চলো গাইস 2v5 চলতেছে আমগো খেলা, দেখা যাক আমরা পারি কি না, ওই যে আকাশ দিয়ে নামতেছে 3-4টা প্লেয়ার, এটিতে আকাশেই ডাউন দিয়ে দেব, দাঁড়াও ভাই একটু তো সোজায় লাগ, ইস রে এমনি করতে পারতেছি না, কত পুরো বটলা খেলা খেলতেছি, চলো একটা ডাউন দিছি, এটি নামছে মানে হেডশট গাইস, আরেকটা এদিক দিয়ে আরেকটা আমার টিমমেটই মেরা দিছে, চলো ভাই শেষ পর্যন্ত লাস্টে কিন্তু ম্যাচ অবশেষে বুয়া বের করেই ফেললাম, এত ভালো ভালো লবি থাকা শর্ত কিন্তু গাইস খুবই কষ্ট হয়েছে, দেখলাম কয়বার যে মূর্তি হিসাব ছাড়া, বাট অবশেষে কিন্তু গাইস ম্যাচটা ভুয়া হইলো আমাদের, তো গাইস ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর এইবার কিন্তু গাইস পুষ সারি নাই দেখতে পারছো, আমাদের অফলাইন থাকার কারণে কিন্তু টপ 100-এর বাইরে চলে গেছিলাম, তারপরে কিন্তু আবার ঢুকছি, ঢুকে কিন্তু আবার 50-এর মধ্যে আসি, ইনশাল্লাহ আস্তে আস্তে ভাই যতটুকু স্কোর করতে পারি করবো, আর নেক্সট সিজন কিন্তু টপ 1-এর জন্য পুষ দিব, তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করো, তাহলে ভিডিও আজকে বেশি বড় না করি, অবশ্যই ভিডিওতে সবাই বেশি বেশি লাইক করে দাও, তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।